আমরা আমাদের বেশিরভাগ সময় মোবাইল চালাতে ব্যস্ত থাকি, আর লকডাউনে তো মোবাইল মানুষের প্রতিটা মুহূর্তের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। মোবাইল থেকে বের হওয়া বিকিরণ আমাদের মস্তিষ্কের উপর খারাপ প্রভাব ফেলছে। মোবাইলের বিকিরণ আমাদের মস্তিষ্কে থাকা সেলের সাথে কানেক্ট করে, যার ফলে মস্তিষ্কের সেল ড্যামেজ হয়, আর এর ফলে আমাদের মাথা ব্যথা হয়, স্মৃতিশক্তি লোপ পায়, এমনকি ক্যান্সারের মতো মরণবিধিও হতে পারে। মোবাইল রেডিয়েশন দুইভাবে আমাদের শরীরে প্রভাব ফেলে, একটি হলো হিট এফেক্ট। আপনি যদি এক ঘন্টা ধরে একটানা ফোনে কথা বলেন, তাহলে মাইক্রোওয়েভের এক মিনিটের হিটের সমান হিট উৎপন্ন হয় মোবাইলের থেকে। আর অপরটি হলো বায়োলজিক্যাল এফেক্ট। আমাদের মস্তিষ্কে নিউরন এক জায়গা থেকে অন্য জায়গায় ইলেকট্রিক্যাল মুভমেন্টের মাধ্যমে কানেক্টেড থাকে, আর মোবাইল রেডিয়েশন এই নিউরন চলাচলে বাধা দেয়। মোবাইল ব্যবহার করলে আমাদের শরীরে যে রেডিয়েশন যায়, ওই মাত্রাকে এসএআর বলা হয়ে থাকে। এসএআর এর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের শরীর কতটুকু রেডিয়েশন গ্রহণ করতে পারবে। প্রতিটি দেশের সরকার একটি নির্দিষ্ট এসএআর রেট নির্ধারণ করে। এসএআর যদি অনেক পরিমাণে বায়ুমণ্ডলে রিলিজ হয়, তাহলে মানুষের শরীরের অনেক ক্ষতি হয়। রেডিও তরঙ্গ টিভির রিমোট, মোবাইল, এমনকি মাইক্রোওয়েভেও ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এক্সরে থেকে বের হওয়া তরঙ্গ সবচাইতে ভয়াবহ। রেডিয়েশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং রেডিয়েশন। নন আয়োনাইজিং রেডিয়েশনে অনেক কম ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ বের হয়, যার ফ্রিকোয়েন্সি 1000 থেকে 3000 মেগাহার্টজ পর্যন্ত। মাইক্রোওয়েভ, এসি, ওয়্যারলেস কম্পিউটার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসও নন আয়োনাইজিং রেডিয়েশনের উদাহরণ। আয়োনাইজিং রেডিয়েশনে অনেক বেশি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বের হয়। এখন প্রশ্ন হলো, রেডিয়েশনে কাদের সবচেয়ে বেশি ক্ষতি করে? আসলে রেডিয়েশনের ফলে ক্ষতি হলেও বাচ্চাদের ও বয়স্কদের বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়। মোবাইলের রেডিয়েশনের কারণে বাচ্চাদের চোখে দৃষ্টিশক্তি কমে যায়। 2010 সালে WHO তাদের একটি গবেষণায় জানিয়েছে, মোবাইল রেডিয়েশনের কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে। হাঙ্গেরিতে কিছু বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন, যারা অধিক সময় পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করেছে, তাদের স্পার্মের পরিমাণও কম হয়ে যায়।